আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোকিত চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। চারটি হারাম নাম, এই নামে নাম থাকলে আজই পাল্টে নিন আল্লাহর প্রিয় নামসমূহ। আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। আজকে আমাদের ভিডিওর লাইক টার্গেট 10,000। আশা করি আপনারা ভিডিওটিতে এখনই লাইক দিয়ে টার্গেট পূরণ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করি। নাম নিয়ে কত কথা, নাম নিয়ে কত ব্যথা। শিশু জন্মিলে পরে নাম রাখো সুন্দর করে। মহান আল্লাহ তালার অবারিত নিয়ামতের অন্যতম এবং সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে সুসন্তান। পৃথিবীতে যখনই সন্তান জন্মগ্রহণ করে, তখনই পিতামাতার উপর সেই সন্তানের জন্য সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে তার সুন্দর নাম রাখা ও আকিকা দেয়া। কিন্তু নাম রাখতে গিয়ে পিতামাতাদের হরহামেশাই হয়রানির শিকার হতে হয়, দোটানার মধ্যে পড়ে যান। কী নাম রাখবে, কী নাম রাখলে ভালো হয়, কোন নামটি শুদ্ধ হয়, এই চিন্তা করতে করতে আমাদের দেশে দেখা যায় অনেক শিশুর প্রথম 6 মাস থেকে 1 বছর নাম ছাড়াই থাকতে হয়। অবশ্য সবশেষ শত চিন্তার অবসান ঘটিয়ে একটি নাম কিন্তু রাখা হয়। কিন্তু অতি দুঃখের সাথে বলতে হয়, কিছু পিতামাতা একজন খাঁটি মুসলমান হওয়ার পরেও সন্তানের নাম রাখে সিরিয়াল বা ফিল্মের হিরো অথবা প্রিয় ক্রিকেটারের নামের সাথে মিল রেখে। একটি বারের জন্য ভেবে দেখে না, এই নামগুলো রাখা কি জায়েজ হবে নাকি না জায়েজ হবে। নাম রাখার সময় মাথায় শুধু এটাই থাকে, উফ এত দারুণ একটা প্লেয়ার, এত দারুণ একটা অভিনেতা, আমার খুব ভালো লাগে, ও তো অসামান্য অভিনয় করে। প্লিজ ভাই, আপনার সন্তানের নামটি রাখার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নাম এবং তোমাদের পিতার নামে, অতএব তোমাদের নামগুলোকে সুন্দর করে রাখো। আল্লাহু আকবার! একবার শুধু চিন্তা করে দেখুন, আপনার নাম যদি হয় বিকৃত কোনো নামে, অথবা নামের অর্থটা যদি বিকৃত কিছু হয়, তাহলে সে নামে আপনাকে কিয়ামতের ময়দানে ডাকা হবে। দুনিয়ার যে নাম একবার বাবা মা ঠিক করে ফেলে, মৃত্যুর পরে আমাদের রুহ উড়ে যায়, আমাদের এই দেহ থেকে আমাদের রুহ বিচ্ছিন্ন হয়ে যায়, আমরা মানুষ থেকে মৃত লাশে পরিণত হই। কিন্তু এত সকল কিছুর পরেও যে নাম দুনিয়াতে একবার ফিক্সড হয়ে যায়, কিয়ামতের দিন পর্যন্ত সেই নাম অক্ষুণ্ণ থেকে যায়। আল্লাহ পাক মানুষের নাম পরিবর্তন করেন না, আল্লাহু আকবার। তাই নাম ক্ষেত্রে অনেক সচেতন হওয়া প্রয়োজন। যাই হোক, যে নামগুলো রাখা ইসলামে সুস্পষ্টভাবে হারাম এবং জঘন্য গুনার শামিল, সে নামগুলো হচ্ছে বুখারি ও মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিকট সবচেয়ে জঘন্য নাম হচ্ছে মালিকুল আমলাক, অর্থ বিশ্বজগতের সমস্ত সম্পত্তির মালিক, মালিকুল মুলুক, রাজ্যদের রাজা, তৃতীয় নম্বর শাহেনশাহ, অর্থ জগতের বাদশাহ। দুর্ভাগ্যজনকভাবে সমাজের প্রতিপত্তিশালী সমাজের নেতা নেত্রী মন্ত্রী অনেককে আমরা খুশি করার জন্য এই শাহেনশাহ বা অনেক গুরুত্বপূর্ণ নামে ডেকে থাকি, যে নামগুলো শুধু মহান আল্লাহ তাআলার সাথেই মানাই। আল্লাহু আকবার! আল্লাহ আমাদের রক্ষা করুক। শাহেনশাহ এই নামে পৃথিবীর কোনো মানুষকে ডাকা যাবে না। সাইয়িদুন্না সেটি হচ্ছে চতুর্থ নাম্বার নাম, যে নাম আল্লাহ রাব্বুল আলামিন প্রচণ্ড রকম ঘৃণা করেন, এবং সাইয়িদুনাস এই নামটি যদি রাখা হয় তাহলে তিনি কবিরা গুনাহ করবেন, নাম পরিবর্তনের সাথে তাওবা না করলে জাহান্নামী হবেন। যাই হোক, চতুর্থ নাম্বার সাইয়িদুনাস নামটির অর্থ মানব জাতির নেতা। এ নামগুলো ইসলাম এজন্য নিষিদ্ধ করেছে কারণ অর্থগত দিক থেকে এ নামগুলো আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নামকে সম্বোধন করে। এই অভিবাদন শুধু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাথেই খাটে, পৃথিবীর কোনো সৃষ্টির সাথে খাটে না। কর্মচারী বা কামলা হয়ে যদি মালিকের নাম ধরে ডাকে, সেটা যেমন এক ধরনের বেয়াদবি, একইভাবে সৃষ্টি হয়ে স্রষ্টার নাম রাখাটাও তার থেকে বড় বেয়াদবি। এই ব্যাপারে আরেকটি আলোচ্য বিষয় হচ্ছে, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের 99টি গুণবাচক নামকে আক্ষরিকভাবে রাখা ঠিক নয়। যেমন ধরুন আর রহিম, আর রহমান, আল আহাদ, আস সামাদ, এগুলো আল্লাহর 99টি নামের অন্তর্ভুক্ত। আমরা এইভাবে নামগুলোকে না রেখে আমাদের রাখতে হবে আব্দুর রহিম,
আব্দুর রহমান, আব্দুল আহাদ, আব্দুস সামাদ, আল্লাহু আকবার। আমরা শুধুমাত্র শব্দটা না করে শুধুমাত্র আর রহিম আর রহমান বলে যদি ডাকি, তাহলে যেমন জঘন্য গুনাহ হবে, একইভাবে আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুল আহাদ এভাবে ডাকলে ঠিক তার থেকে বেশি সওয়াব হবে, আল্লাহু আকবার। কারণ এগুলোই ইসলামে শ্রেষ্ঠ নামদের অন্তর্ভুক্ত। এখন অনেকের প্রশ্ন জাগতে পারে, এভাবে নাম ডাকলে কেন গুনাহ হবে, অর্থাৎ আর রহিম নাম ডাকলে কেন গুনাহ হবে, আব্দুর রহিম নাম ডাকলে কেনই বা গুনাহ না হয়ে অনেক সওয়াব হবে। এর কারণ হচ্ছে রহিম শব্দের অর্থ হলো অতি দয়ালু। এখন কোনো ব্যক্তিকে আপনি যদি অতি দয়ালু বলে ডাকেন, তাহলে তো সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম ধরেই তাকে ডাকলেন। এভাবে ডাকলে আল্লাহ নারাজ হবেন এবং কবিরা গুনাহ হবে। আপনাকে ডাকতে হবে আব্দুর রহিম, অর্থাৎ অতি দয়াময় গোলাম বা বান্দা। সুবহানাল্লাহ, কত সুন্দর করে অর্থ প্রকাশ করে আব্দুর শব্দটা যোগ করার সাথে সাথে ইনশাআল্লাহ আমরা আমাদের নামগুলোর ক্ষেত্রে সচেতন হব। এখানে আবার একটি ভুল করে বুঝবেন না, অনেকে আব শব্দটি পূর্বে যোগ করেই মনে করেন যে নামটাকে শুদ্ধ করে ফেললেন। আব শব্দ শুধুমাত্র আল্লাহর গুণবাচক নামের পূর্বে যোগ করেই আপনি আপনার শিশুর নামকরণ করতে পারেন, কিন্তু আপনি সেটা শামস বা কামারের ক্ষেত্রে যোগ করতে পারবেন না। যেমন ধরুন আব্দুস শামস, আব্দুস কামার। আব্দুস শামস অর্থ সূর্যের গোলাম, আব্দুল কামাল অর্থ চন্দ্রের গোলাম। মনে রাখতে হবে, আব শব্দটি শুধুমাত্র আল্লাহর গুণবাচক নামের পূর্বেই যোগ করা যাবে, অন্য কোনো নামের পেছনে যোগ করা যাবে না। নাম রাখার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত সুন্দর একটি হাদিস শুনিয়ে দিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় নাম হল আব্দুল্লাহ ও আব্দুর রহমান। সহি মুসলিম হাদিস নম্বর 1398। এছাড়াও নাম রাখার ক্ষেত্রে ইসলাম একটু বেশি সচেতন হওয়ার তাগিদ দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু জন্মের সপ্তম দিন নবজাতকের উত্তম ও সুন্দর নাম রাখার নির্দেশ দিয়েছেন। তাই কোনো ভাই আমরা বেশি দেরি না করি, এই হাদিসটি রয়েছে তিরমিজি শরীফের 111 নম্বর দ্বিতীয় খণ্ডে। সুন্দর নাম রাখার তাগিদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন তোমাদের নিজ নাম ও পিতার নামে ডাকা হবে, সুতরাং তোমরা সুন্দর নাম রেখে দাও। তোমরা সুন্দর নাম রাখো আর তা সপ্তম দিনের ভেতরেই রাখো। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি সুন্নাহ। আব্দুল্লাহ ও আব্দুর রহমান যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় দুটি নাম, একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় দুটি নাম হচ্ছে মুহাম্মদ ও আহমদ। সুতরাং এই দুটি নামের সমন্বয়ে নাম রাখতে পারলে তা হবে সর্বশ্রেষ্ঠ। এছাড়া অন্য নবীদের নামও রাখা যায়। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপনাম আবুল কাসিম, যা অন্যদের জন্য রাখা নিষিদ্ধ করা হয়েছে, এ নামটি শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বরাদ্দ। সহি বুখারি হাদিস নম্বর 5833। নাম নিয়ে পবিত্র কোরআনে একটি ঘটনা রয়েছে। সূরা মারিয়ামে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জাকারিয়া, আমি আল্লাহ তোমাকে এক পুত্রের সুসংবাদ দিচ্ছি, তার নাম হবে ইয়াহিয়া। এই নাম এর আগে আমি কারো নামকরণ করিনি। সূরা মারিয়াম আয়াত নম্বর 7। মহান আল্লাহ জাকারিয়া আলাইহিসসালামের দোয়া কবুল করে বৃদ্ধ বয়সে তাকে একটি পুত্র সন্তান দান করেছিলেন। ওই সন্তানের নামও আল্লাহ রাব্বুল আলামিন রেখেছিলেন ইয়াহিয়া। তাফসির বিদিয়া জারির তাবারি রহমতুল্লাহ লিখেছেন, ইয়াহিয়া শব্দের অর্থ জীবিত বা জীবন প্রাপ্ত। এই নামে তার নামকরণ করার কারণ হল মহান আল্লাহ তাকে মানুষের ইমান আনার উসিলা বানিয়েছেন, ইমানের জন্য তাকে বাঁচিয়ে রেখেছেন, তাই তার নাম ইয়াহিয়া। এই নাম তার আগে পৃথিবীতে আর কারো ছিল না। এই কথাটি আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, নাম ব্যক্তি বা বস্তুকে চেনা ও পরখ করার উপায়। আল্লাহু আকবার। আপনার সন্তানের নাম এমন একজন মানুষের সাথে মিলিয়ে রাখুন, এমন একটি শ্রেষ্ঠ ব্যক্তিত্বের সাথে মিলিয়ে রাখুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সেই নামে আপনার সন্তানকে ডাকবে এবং সহি আখলাক এবং কোরআন সুন্না অনুযায়ী জীবনযাপন করলে সেই নামের তাবিদ তার মধ্যে পরিলক্ষিত হবে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।